চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম যার কর্ণধর হলো সরমনে আল্লাহর কুতুব। দেখা যাবে সরমনের পাগলগুলোর তাল কারে কয়, সরমনের পাগলগুলোর পাগল কও, পাগল কোনের মাওলার পাগল। কথা ক কথা ক কথা ক জবাব। এরা যদি আসলে চেয়াতে ঢাকা শহর অচল করে দিতে পারে, পারে কি পারে না? জানি চলে বয় বয় আল্লাহু আকবার জোরে বলা বয় মুজাহিদ বয়। এরম দুইটা থাকলেই মুজাহিদ, আর কিছু লাগে বেঈমান করে তো লাউ গাছের মধ্যে ছিঁড়ে ফেলা যায়। এর মধ্যে তো কেউ লাভ দিয়ে উঠবো না, যেগুলা ওঠে ওগুলা পিছনের থেকে লাভ দিয়ে কথা কষ্ট। সম্রাট আকবরের দেহর কি নাম ছিল? মোল্লা দুপিয়া জোয়ার মতো একটা মুজাহিদ। কে সম্রাট? নবীর বিরুদ্ধে যদি নাটক করস কল্লা উড়ে দেবে। আলাউদ্দিন সাবরি মর্দে মুজাহিদ, এমন বড় বুজুর্গ ছিল সে রাস্তা দিয়ে হাঁটলে গাছে তারা সালাম দিত। চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম কি মনে করলা তুমি? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে আলাউদ্দিন সাবরি এক মসজিদে ঢুকছে, আলহামদুলিল্লাহ বল, জুমার নামাজের রক্ত একবার ইমাম সাহেবের সামনাসামনি বসছে। ইন দি মিন টাইমে আলাউদ্দিন সাবরির সামনে নিয়ে পুলিশ কনস্টেবল বলে, এ পাগলা হেনতা উঠ। কয় কেন? এখানে বাদশার গভর্নর বসবে। আলাউদ্দিন সাবরি বললেন, ও বাদশার সামসা, মসজিদে কারো জন্য ক্লাস ভাগ করা নাই। কথা ঠিক না বেঠে? মসজিদের জায়গা দিবে যে বাবা সে কোনোদিন দাবি করতে পারবে না। এই যে আমার জাদু ভাইরা আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চায়, বাজান রে আমি যদি মসজিদ কবুল হয় মসজিদ কিনতে এখন আমার না, সারা দুনিয়ার মানুষের মসজিদ। আমার এই জালেম ভাই আমার মসজিদে দিছে, আমার ওই ভাইরা দিছে। বাইরে তুমি মনে রাখো, এক বস্তা সিমেন্ট যদি কারো মসজিদে দিয়ে থাকো, ওই মসজিদ যদি কবুল হয় একসাথে জান্নাতে যেতে পারবা। এ যুবক রে, আলাউদ্দিন সাবরি বললেন, ও বাদশার সংসার, আমি এখান থেকে লড়বো না, কারণ মসজিদে কারো জন্য জায়গা ভাগ করা নেই। মসজিদে দেখবেন কমিটি গুলা যায় পরে বসতে চায় সামনে, আরে এখন বর্তমানে যুবক কালে আকাম কুকাম যা আছে সব করছে বদমাইশটা। এখন চেয়ার একখান লইয়া চেয়ারম্যান হয় মসজিদের মধ্যে যায়। কথা বল না কেন? চেয়ারে বসে নামাজ পড়ার মাসলা আজও পর্যন্ত কোনো মুফতি দিতে পারবে না। হ্যাঁ এইটা আছে, আপনি নামাজ আদু বাঁধতে পারেন না, ঠ্যাং পশ্চিম দিকে ফাঁক করে খারাপ, অথবা কাইতে বসেন চিত হয়ে বসেন, কিন্তু চেয়ারে বসে না। চেয়ারের মাসলা যারা বানাই লইছে মনে রাখবে এগুলো সব মন গড়া। ওদের আর এক মুফতি মগা মুফতি, এদিকে তাকান। আলাউদ্দিন সাবরি বললেন, চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম সরমন আল্লাহর কুতুব যার সিলসিলা, শশিন আল্লাহর কুতুব যার সিলসিলা, দরকার মারহাবা। এ ভাইজান আলাউদ্দিন সাবরি বলে, খবরদার আমার এত উঠতে বলেন, আমি এখানে বইছি তো বইছি। দেখবেন জোর যার মুল্লুক তার। আওয়ামী লীগ করলে হ্যার নামে কোনো মামলাও নাই, হামলাও নাই, কিছুই নাই। বিএমপি করলে গাড়ি ভরে কাশপুর, মামলা খায় মদনপুর। আস্তে আস্তে আমার দিকে। আলাউদ্দিন সাবরি কয়, আমি উঠবো না, এখানে বইছি তো বইছি। এবার দেখবো কয়জন আল্লাহর ওলি এখানে বইয়া রয়েছে। সাথে সাথে জোর যার মুল্লুক তার ধাপ করে যায় নামাজটা এইভাবে উঠাইয়া আলাউদ্দিন সাবরি গাড়ি দিয়ে কয়, বাইরে তোর পাগলার ছাতা, উঠবো না। এবার আওয়াজ দিস। যখনই যায় নামাজটা গরিবের কান্দে উঠাই দিছে, রব্বে কারিমের কলিজা লেগে গেছে। বাজানরে যখন যায় নামাজটা ঘরের পরে দিয়া কয় তুই বাইরে যা। আলাউদ্দিন সাবরি তো আর আমার মতো আলেম নয় গো বাবা, চিশতিয়া সাবরিয়া তরি কারিমা। আল্লাহর কুতুব যায় নামাজটা ঘরের পরে লয়া মসজিদের বারান্দায় যায় মালিকের সাথে টেলিফোনে একটু কথা কয়, তোমার লাইগা পাগল হনা এই না জমিনে তোমার প্রেমের পাগল হইয়া যাব কবরে, তোমার প্রেমের পাগল হইয়া যাব কবরে, তোমার প্রেমের পাগল জানা প্রেম খানা খানা নয়ন দিয়া তোমায় মৌলা সব সময় দেখতে পাই। এই যে পাগল গুলা যে লাভ দেয় এমনি এমনি না, এরা মৌলার ইস্কি লাভ দেয়। এবার দেখবো মৌলার পাগল কয়জন আছে। আলাউদ্দিন সাবরি মসজিদের বারান্দায় যাইয়া যায় নামাজটা ঘরে নিয়ে আল্লাহ যেই মসজিদে আমারে বাইর করে দিল এই মসজিদে কেউ নামাজ পড়তে পারবো না আজকে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, কে বলেছে? আল্লাহ। জোরে কও, জোরে 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 জোরে। ওলিদের ভয় নাই, কে বলেছে? কে? যারা আল্লাহ ওয়ালাদের গায়ে হাত দিয়েছো, লাঠি পিটা করেছো, পাখির মতো গুলি করেছো, প্রত্যেকটা জবাব দিতে হবে।